হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হইলাম, সে আলোচনাটি হলো, আপনারা কি জানেন যে কী কী কারণের মানুষের বেশি বেশি স্বপ্নদোষ হয়? এই স্বপ্নদোষ এমন এমন লোক আছে যে এতই স্বপ্নদোষ হয় তার দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন তার চেহারার গ্লেজ নষ্ট হচ্ছে, দিন দিন শরীর দুর্বল হচ্ছে, মাথার ব্রেন নষ্ট হচ্ছে, এবং কি দেখা যায় যে একজন মানুষ নারীর কাছে পর্যন্ত বিশেষ প্রয়োজনে দুর্বল হয়ে থাকতে হয়। তাহলে বিষয়টা কি, যদি আমরা এই স্বপ্নদোষ থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আজকে এই আলোচনা আপনাদের সামনে করব। তবে পুরো আলোচনাটি শুনবেন যাতে করে উপকৃত হওয়া যায়। হে জগতবাসী, প্রথমত বলবো যে নারীদের প্রতি আমাদের কুদৃষ্টি সরাতে হবে, যে আমি নারীদের দিকে তাকাবো যে মনে করব সে আমার মা। মায়ের দিকে কখনোই কুদৃষ্টি হয় না। নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর সমস্ত নারীকে যদি আমরা মায়ের নজরে দেখি তখন কি হবে, যে আমাদের দৃষ্টি যখন নিক্ষেপ করব তখন মনে করব আমার মা। তখন কিন্তু দেখা যায় যে মায়ের দিকে কখনোই কুদৃষ্টি যায় না, চোখ ফিরিয়ে বলবো যে না, তিনি আমার মা। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো কি, যে মানুষ যখন অতিরিক্ত মাছ মাংস এবং আমিষ জাতীয় যে খাবারগুলো বেশি বেশি খাবে তখন কি হবে, তখন তার মধ্যে সেই যৌবনী পানি উৎপাদন বেশি হবে, আর সেই উৎপাদন যখন বেশি হবে তখন কি হবে, যে দেখা যায় ফারাক্কার বান যখন ছুটতে শুরু করে তখন কিন্তু কারো সাধ্য হয় না এটাকে আটকে ধরে রাখবে। আর যদি ওইদিকে পানির জোয়ারটা না থাকে, পানি যদি অতিরিক্ত না থাকে তাহলে আমার বাঁধ ভাঙবে না, তবে ওদিকে অতিরিক্ত পানি যখন থাকবে তখন বাঁধ ভেঙে বের। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই পৃথিবীতে মানুষ যারা আল্লাহর ইবাদতকারী, আল্লাহর সাধনকারী, তাদের দিকে যদি যাই তো তারা বলতেছে যে আমরা যে মুর্শিদ ধরেছি, আমরা যে সাধনা করি, তারপরেও কিন্তু আমরা নিরামিষ খাই এবং গোশ মাংস মাছ বিভিন্ন আমিষ জাতীয় খাবার আমরা খাই না, তারপরেও এটা কেন হয়? যে কেউ বিবাহিত কেউ অবিবাহিত, তার এই স্বপ্নদূর জিনিসটা হতেই থাকে, যে আমরা সাধনা করি, আমরা আল্লাহর দিকে রওনা দিতে চাই, আল্লাহকে পেতে চাই, আমাদের কেন স্বপ্নদোষটা হয়? তো এখন আমি বলবো যে নিরামিষ খাওয়ার পরেও কারো কারো হতে পারে, এই জিনিসটা সাধকদের বেলায় বলছি, সকলের বেলায় নয়। যেমন একজন মানুষ যখন সাধনা করে, দম সাধনা করে, চিক সাধনা করে এবং বিভিন্ন ধ্যান সাধনা করে, তখন কিন্তু আল্লাহর নূরের তাজাল্লিটা ওই মানুষের মধ্যে যখন চুপি দেয় বা আসতে শুরু করে তখন কি, যে আমার মধ্যে আপনার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান কোন দিক দিয়ে পালাবে, তখন পালানোর জায়গা পায় না, তখন সে কী করে, নাফসের মধ্যে স্থান নেয়। নাফসের মধ্যে যখন স্থান নেয় তখন যে নাফস নামের যে সর্পটা, তখন দেখা যায় এই সর্পটা ফানা ধরে। সর্পটা যখন ফানা ধরে তখন কিন্তু সে যতক্ষণ পর্যন্ত সবল না দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার বিষ নির্গত না করছে ততক্ষণ পর্যন্ত তার শান্তি ফিরে আসে না। যারা সাধনা করে তখন তার মধ্যে শয়তানের তোরফাল বেড়ে যায়। কীরকম, যে শয়তান এতদিন নীরব ছিল, শয়তান এতদিন এত তোরফাল করেনি, যখন সাধনা করতে শুরু করছে তখন শয়তান তো অন্ধকারের শক্তি নিয়ে বসে আছে, যখন আল্লাহর নূরের তাজাল্লির কিছু জিনিস মানুষের সাধনার দ্বারা নিজের মধ্যে প্রবেশ করবে তখনই শয়তানের সে অন্ধকার কেটে যায়, শয়তান সেখানে হয়ে যাবে, তখন কি হবে, মানুষের ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি কি, শরীরের ক্ষতি, চোখের জ্যোতি ক্ষতি, মানুষের জ্ঞানের ক্ষতি, মানে অবনতি হতে থাকে। আচ্ছা, থাকতে পারে না, শয়তান যখন তোরফাল শুরু করে দেয় তখন নফস নামের সর্পরা যখন বেশি বেশি ফনা ধরতে থাকে তখন সে ফনা ধরুক যাই কিছু করুক, কিন্তু
কি করতে হবে? তখন যে আল্লাহ নামের জিকির কালবের দিকে মুর্শিদের নজরে যখন একটা মানুষ থাকতে থাকে, তখন আস্তে 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 এক মাস, দুই মাস, ছয় মাস যখন এরকমভাবে সাধনা করে এবং এরকমভাবে থাকতে থাকে, তখন আস্তে 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 সেই সর্প নামের যেই নাফস, সে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সে লাফালাফি করবেই, কেননা একটা উদ্ধৃতি আমি দিয়েছিলাম, একটা গর্তের মধ্যে যদি সাপ থাকে, তখন সেই সাপটাকে যখন বীর পাকিয়ে শুয়ে থাকতে দেখা যায়, কিন্তু বাচ্চারা যখন বাঁশের আগারি দিয়ে একে খোঁচা দিতে থাকে, তখন সে আস্তে আস্তে ফনা ধরতে থাকে। তাই বলবো যে একজন মানুষ যখন সাধনা করে, সেই সাধনার বাঁশের আগার মতো খোঁচা যখন তার শরীরে লাগে, তখন সে আস্তে আস্তে ফনা ধরে। আর ফনা ধরে বলে সেই ফনায় কিন্তু আমি ভিষ জারতে পারবো না, তখন স্তব্ধ হয়ে মুর্শিদ আল্লাহর রাসুলের নামের উপরে যখন আমি থাকবো এবং সাধনা চালিয়ে যাব, আস্তে আস্তে সেই সর্পটা আহত হয়ে যাবে এবং জীব দেহটা দুর্বল হয়ে যাবে, এবং ছয় রিপুর মধ্যে মাস্টার হলো কাম, এই কামটা আস্তে 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 সে আহত হয়ে যাবে। তখন আস্তে আস্তে কী হবে, আপনার আর আমার মধ্যে যে পরমাত্মা, সেই পরমাত্মা আস্তে আস্তে জাগ্রত হবে। আর এই পরমাত্মা জাগ্রত যখন হবে, কোনো একদিন সাই নিরঞ্জন রূপে সাক্ষাৎ দিয়ে দেবে, সুবহানাল্লাহ। তবে আজকের এই আলোচনাটি কি, যে সাধন পথে যারা আছেন তাদের জন্য বলা হলো, এবং যাদের বেশি বেশি স্বপ্নদোষ হয় এদের জন্য এই আলোচনাটি করা হলো। তবে এই আইনগুলো যদি মেনে চলা যায়, ইনশাল্লাহ তার জীব দেহটা দুর্বল হবে, নফস দুর্বল হয়ে যাবে, তখন পরমাত্মা জাগ্রত হয়ে যাবে। তখন সে পরমাত্মা সাই নিরঞ্জন রূপে যখন আমরা দেখে নেব, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তবে হে জগৎবাসী, জানি না আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো। তবে প্র্যাকটিক্যালি যদি কেউ এই জিনিসগুলো মিলাতে চান, ইনশাল্লাহ মিলে যাবে। তবে হ্যাঁ, আজকের পর থেকে আমরা দেখা যায় নিরামিষ তো খাবই, এর পাশাপাশি সপ্তাহে দুই একদিন ফ্যামিলিগতভাবে খেতে হয়, অল্পটাই খাবো এবং নারীদের দিকে কুদৃষ্টি করব না। তখন আস্তে আস্তে কী হবে, আমাদের ভিতরে জীবের খাদ্য কি আমিষ জাতীয় খাবারটা, আর জীবের খাদ্য আমিষ জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে, গোশ মাছ। কিন্তু দেখা যায় আমরা যখন নিরামিষটা খেতে থাকবো, তখন সে আস্তে আস্তে শরীর দুর্বলের সাথে সাথে সে কন্ট্রোল হয়ে যাবে, তখন কি হবে, স্বপ্নদোষ বন্ধ হবে, তখন কি হবে, সাধনে মন জাগবে এবং সে সাধনে স্বাদ লাগবে। কখন আমরা রাত্র হবে আর রাতের গভীর হবে, আর কখন আমরা সাধনায় ধ্যানে মত্ত হব, আমরা এই অপেক্ষায় থাকব, এত ভালো লাগবে। তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যান, যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি, আমরা যে ভিডিওগুলো ছাড়ব যেন আপনাদের সামনে উপস্থিত হয়। তো সকলে ভালো থাকবেন, আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।